আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট রিলেটেড 8 নম্বর ভিডিও। তো চলেন আমরা সামনের দিকে যাই। তো এটা যেটা হইলো, সো তারপরে ধরেন আপনি প্রিন্ট কম্পিউটার রাখছেন, এখান থেকে আপনি সবগুলাকে কি করলেন, সিলেক্ট করলেন, বা যেটা যেটা দরকার এটা একটা সিলেক্ট করে আবার আপনি বাল্ক অ্যাকশন, সিলেক্ট বাল্ক অ্যাকশনে ক্লিক করলেন। এখান থেকে আবার বাল্ক অর্ডার আপডেটে ক্লিক করলেন। এখন মনে করেন এগুলো প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আপনি কি করলেন, ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আচ্ছা, মনে করেন প্যাকেজিং কমপ্লিট হয়েছে, এটা আপনি ডেলিভারি দিয়ে, সরি ডেলিভারি না, আপনি এন্ট্রি দিয়েছেন, মানে কুরিয়ারে এই জিনিসগুলোকে আপনি এন্ট্রি দিয়েছেন। তো আপনি একটা একটা করতে পারেন, এটা আগে আমি দেখাইছি, অথবা আপনি যদি সবগুলো একবারে দিয়ে পরে একবার স্ট্যাটাস আপডেট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো এখান থেকে আপনি সবগুলোকে সিলেক্ট করলেন, করে হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করলেন, এটা আসলে এখান থেকে আপনি ধরেন এটাকে কি করলেন, এন্ট্রি কমপ্লিট, ঠিক আছে, যে আপনি কুরিয়ারে এন্ট্রি দিয়েছেন, দিয়ে হচ্ছে কনফার্ম এন্ড গো দিলেন। দেখেন এই সবগুলো আবার এক ক্লিকে আপনার এই আপনার সরি এক ক্লিকে আপনার প্রিন্ট কমপ্লিট থেকে এন্ট্রি কমপ্লিটে চলে গেল। ধরেন এখন আপনার এন্ট্রি কমপ্লিটের 7টা আছে, এই 7টা আইসা কি করলো, আপনার মানে কুরিয়ার কোম্পানির লোক আইসা আপনার অফিস থেকে বা আপনার শোরুম থেকে এগুলো নিয়ে গেল। সো আপনি এটাকে এখন কি করতে হবে, আপনাকে এন্ট্রি কমপ্লিট থেকে শিফটে ফালাইতে হবে। দেখেন শিফটে বর্তমানে 9টা আছে, রাইট? সো আপনাকে এরা ঢুকবে, ঢুকে একটা একটা এর আগে যেভাবে করতেন আমি দেখেছি, বাট এইবার দেখেন হচ্ছে বাল্ক কিভাবে করবেন। তো আপনি মনে করেন এই যে এসএল এর পাশে যে চেকবক্সটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করলে যেটা হবে সবগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি সিলেক্ট বাল্ক অ্যাকশনে ক্লিক করেন, বাল্ক অর্ডার আপডেটে ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে শিফট কমপ্লিট এটা সিলেক্ট করেন, দেন হচ্ছে কনফার্ম এন্ড গোতে ক্লিক করেন, দেন হচ্ছে সবগুলো আপনার শিফটে চলে গেলো, মানে হচ্ছে সবগুলো আপনার নিয়ে গেছে। আর এর মধ্যে যদি দুই একটা বাদ থাকে, সো আপনি ওটা চেক মার্ক আবার চেক করে বাদ দিয়ে তারপরে আপনি শিফটে পাঠিয়ে দেন, তাহলে যেগুলো নেয় নাই এগুলো এখানেই থেকে যাবে। আর দেখেন সবগুলা মানে আপনার এন্ট্রি কমপ্লিট 7টা ছিল, এখন শিফটে 16টা হয়ে গেছে, মানে সবগুলো ট্রান্সফার করে দিয়েছেন। তো এখন সবগুলো শিফটে চলে গেলো। তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, আবার আগের মতো অর্ডারগুলো দিয়ে যাবেন, 4-5 দিন পরে বা 7 দিন পরে গেলেন, দেন হচ্ছে যে অর্ডারগুলো আপনার এখান থেকে ডেলিভার হয়েছে ওইটা আপনি ডেলিভারি একটা একটা যেভাবে করতেন করলেন, অথবা আপনি এখন কিন্তু আবার কুইকলি করতে পারেন। দেখেন এখান থেকে ধরেন, এখান থেকে আপনি দেখেন এটা ডেলিভারি হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, ঠিক আছে, আবার ধরেন এইটা হয়েছে, আপনি এখান থেকে ইনভয়েস থেকে সবগুলো সিলেক্ট করলেন, মাঝখান থেকে মাঝখান থেকে পরে হচ্ছে, ও আচ্ছা এখানে বাল্ক অর্ডার আপডেট নাই, আপনার বাল্ক আপডেট জাস্ট ওই মাঝখানের সেকশনটা অর্ডার শিপিং এর আন্ডারে আপনি অপশনগুলো পাবেন, ঠিক আছে। ক্লোজিং আপনার একটা একটাই করতে হবে দেখা যাচ্ছে। তো আপনি এটার মধ্যে ঢুকেন, ঢুকে হচ্ছে আপনার যেটা যেটা ডেলিভারি থাকছে সেটা আপনি ফ্রি টাইমে আস্তে আস্তে করতে থাকবেন। ওকে, সো এইভাবে আপনি অর্ডারগুলোকে প্রসেস করেন, তাহলে যেটা হবে আপনি এক নজরেই দেখতে পারবেন যে আপনার নতুনে কয়টা আছে, পেমেন্ট পেন্ডিং এ কয়টা আছে, মানে পেমেন্ট করতে চাইছে, হোল্ডে কয়টা আছে, মানে কল ধরে আবার কল দিতে হবে, ক্যান্সেল কয়টা করছেন, কনফার্মে কয়টা আছে, যেটি আছে আপনার কাছে ডেলিভারি দিতে হবে, দেন হচ্ছে আপনার এন্ট্রি কমপ্লিটে কয়টা আছে, মানে এন্ট্রি কমপ্লিট এন্ট্রি দেওয়া হয়ে গেছে কুরিয়ারে, দেন হচ্ছে আপনার প্রিন্ট কমপ্লিটে কয়টা আছে, স্টক আউটে কয়টা আছে, যেগুলো আপনার কালেক্ট করতে হবে, রাইট, মানে প্রোডাক্ট স্টকে নাই, কাল প্রোডাক্ট আনতে হবে, প্যাকেজিং করতে হবে, ডেলিভারি দিতে হবে, অথবা শিডিউলে আছে, শিডিউলে হচ্ছে এরকম আপনি শিডিউলে তখন রাখবেন যখন মনে করেন আপনার কাস্টমার সব কিছুই আছে আপনার কাছে, বাট সেই অর্ডার কনফার্মের জন্য যখন ফোন দিচ্ছেন সে বলতেছে ভাই আমাকে আজকে না 2 দিন পরে মালটা ডেলিভারি দিয়েন, ঠিক আছে, যেন সে বাইরে আছে তখন এসে রিসিভ করবে, বা 5 দিন পরে দিন। সো আপনি টেম্পোরারি কয়েকদিনের ব্যবধানে হইলে আপনি এটা শিডিউলে রাখতে পারেন, দেন হচ্ছে ওই ডেটে আবার আপনি এখান থেকে ডেলিভারি প্রসেস শুরু করতে পারেন। আর শিফট হচ্ছে যেগুলো আপনার নিয়ে গেছে কুরিয়ারে, মানে বুকিং এ মানে পার্সেল নিয়ে গেছে শিপিং এ আছে বা কুরিয়ারে আছে, ওকে, এটা দেন হচ্ছে অর্ডার ক্লোজিং এ আসলে আপনি এখানে দেখতে পারবেন শিফট, মানে যেগুলো নিয়ে গেছে, এখান থেকে আপনি যেগুলো ডেলিভারি ফেল করছেন, মানে যেগুলো ফেল হয়েছে, ফেলতে পারে সেগুলো দেখতে পারবেন, আর হচ্ছে ডেলিভার যেগুলো সরি হ্যাঁ ডেলিভারি সাকসেস হয়েছে এগুলো ডেলিভারি আন্ডার দেখতে পারবেন। আর পার্সিয়াল পেমেন্ট পেন্ডিং হচ্ছে এটা একটা টেম্পোরারি স্ট্যাটাস, এটা হচ্ছে এটা এরকম, এটা আপাতত আপনার দরকার নাই, এটা পরে এক সময় আলোচনা করব, ঠিক আছে। তো এটা অ্যাডভান্স একটা ফিচার, যাই হোক। তো আপনি এইভাবে আই থিঙ্ক এখন বুঝতে পারছেন কিভাবে মানে অর্ডারের স্ট্যাটাস, আই থিঙ্ক আপনি যদি কষ্ট করে এই পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারছেন যে এই অর্ডারের যে স্ট্যাটাসগুলো, স্ট্যাটাস বেস অর্ডার প্রসেস, আর স্ট্যাটাস কোন স্ট্যাটাসের কী কাজ, কখন কোন স্ট্যাটাসে রাখবেন, আই থিঙ্ক এইগুলো আপনার ক্লিয়ার, এটা নিয়ে আর আপনার কোনো প্রবলেম নাই, ওকে। আর এই এতগুলা স্ট্যাটাসকে আবার আমরা 2-3টা প্রধান মানে মেইন স্টেট ক্যাটাগরিতে ভাগ করছি, অর্ডার কনফার্মিং, অর্ডার শিপিং, আর হচ্ছে অর্ডার ক্লোজিং, ঠিক আছে। সো এই হচ্ছে 3টা, আর এই এই যে ইডিট পেজে যায়া, বাল্ক অর্ডার, ইডিট, আপডেট দিয়ে, সো এইভাবেই কিন্তু আপনার অর্ডারগুলোকে প্রসেস করবেন ডেইলি, ঠিক আছে। সো এটা আই থিঙ্ক জানি না আপনার কাছে অনেক জটিল মনে হইতেছে নাকি, নতুন দেখলে হয়তো জটিল মনে হইতে পারে, বাট এটা একদম ইজি ইজি একটা অর্ডার প্রসেস সিস্টেম, ঠিক আছে। আপনার যখন আপনি বুঝে যাবেন দেখবেন মানে আপনার কত টাইম সেভ হবে, কত সময় সেভ হবে, যা আপনি নিজেও ভাবতে পারবেন না, ওকে। তো আপনি প্র্যাকটিস করেন, কিছু না বুঝলে আমাদের জানায়েন, আর ভিডিওগুলো একবার না পালে 2 বার দেখেন, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে, তারপর না বুঝলে আমাদের জানায়েন, আমরা আসি, নো প্রবলেম, ভিডিওগুলো আমরা সাপোর্ট দিব আপনাকে, আপনি আই থিঙ্ক পারবেন।